জীবনে শান্তির জন্য পাঁচটি কথা মনে রাখা খুব জরুরি। প্রথমটাই হচ্ছে যে যতটুকু আছে তৃপ্ত থাকতে হবে, যা পাচ্ছ তার বাইরে পাইতে পারলে বোনাস, না পাইলেও দুঃখ নাই। হা হতাশ করা চলবে না, লোভ থেকে দূরে থাকতে হবে। তুলনা, ও পেয়েছে আমি তো ওর চেয়ে কম নই, আমি কেন পাচ্ছি না, এটাকে টোকা দিয়ে সরাতে হবে। ওরটা ওর, আমারটা আমার। আর মানুষের কথা গায়ে লাগানো একদম চলবে না। প্রত্যেকটা মানুষই যে একদম কেউ কোনো দোষ পার করবে না তা নয়, দোষ কোনো মিলিয়েই মানুষ, কিন্তু মানুষ যখন এসব দোষ নিয়ে খোঁটাখুঁটি করবে, ফুল ফোটানো কথা বলবে, গাছ মরিচ ছড়িয়ে দেবে, তাদের কথায় যদি আমরা বেল দিতে যাই শান্তি কখনোই আসবে না। আর এই কথাগুলো একটু যদি মেনে চলা যায় তাহলে শান্তি আর শান্তি। তবে হ্যাঁ, এমন কিছু করা চলবে না যেমন না নিজের গল্পের কাছে ক্লিয়ার থাকবে।